আজকে এই কুয়াই মণ্ডলের বিধানসভা আমাকে পার্টির দায়িত্ব দিয়েছে। আমি নিজে এসে এই জায়গায় আপনাদের মাধ্যমে কুয়াইবাসীর কাছে 5 নম্বরের 9 নং আসন তপসিল জাতি নিতাই বিশ্বাস, সেটা হলো পোহরমুড়া গ্রাম পঞ্চায়েত উত্তর চেবড়ি 1 নং ওয়ার্ডের 1 নং আসন মহিলা শিপ্রা রুদ্র পাল, 2 নং আসন সাধারণ গোপাল রুদ্র পাল, 3 নং আসন তপসিল জাতি শ্যামল দাস। এই হলো আমাদের উত্তর চেবড়ি সমতল পদ্মবীন প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করে গ্রাম সরকারগুলি ভারতীয় জনতা পার্টির পক্ষে প্রতিষ্ঠিত হয়, এই আশা আপনাদের মাধ্যমে আমি কুয়াইবাসীর কাছে বিনম্রভাবে অনুরোধ করছি। এবং আমার বিশ্বাস এই নির্বাচনে কুয়াই যে ব্লক রয়েছে এই ব্লকে আমাদের কাছে যতটুকু খবর, যদি রাজনৈতিক দলরা কোনো কোনো জায়গায় নাই বললেই চলে, কোনো কোনো জায়গায় মানুষকে গিয়ে অর্থ টাকা ইত্যাদি দিয়ে প্রলোভন দেখিয়ে কোনো জায়গায় প্রার্থী নির্ধারণ করানো যায় বা কোনো জায়গায় কোনোভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়, তার জন্য একটা পরিকল্পনা একটা ছলচাতে চলছে। কিন্তু আমার বিশ্বাস এই ত্রিপুরা রাজ্যের মানুষ, পাশাপাশি কয়াই এলাকার মানুষ ত্রিপুরা রাজ্যের 18 বিধানসভা নির্বাচনে যেভাবে পরিবর্তন ঘটিয়েছে, সিপিএমের ছাল চতুরিকে বাদ দিয়ে আগামী পঞ্চায়েত উপনির্বাচনেও এই এলাকার সংযুক্তি সম্পন্ন মানুষ রাজ্যের উন্নয়নের কথা, স্বার্থের কথা চিন্তা করে, গ্রামের উন্নয়নের কথা চিন্তা করে, শহর উন্নয়নের কথা চিন্তা করে এই এলাকার সমস্ত প্রার্থীদেরকে আমরা এই এলাকার মানুষ বিপুল ভোটে জয়যুক্ত করে গ্রাম্য সরকারগুলি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে প্রতিষ্ঠিত হবে, এই আশা বিশ্বাস আমরা।